একটা সেজদা আমার জন্য জোটে না জোটে না বিপদে পড়লেও পড়ে না আরে ডাকাত বিপদে পড়লেও পড়ে না নালে হসপিটালে হসপিটালের রোগী তার রোগীর অপারেশন হইতেছে তার রোগীর সিজার হইতে আছে তে রিসেপশনে বইয়া টেলিভিশন চায় কথা বলে না মিয়া তাহলে ডাকাত তো বিপদে পড়ে আল্লাহরে ডাকে না নালে হসপিটালের মধ্যে টেলিভিশন চলে কেমনে আমনে কথা কর না এই হসপিটাল এটা বিনোদনের জায়গা না তাহলে তাহলে কারো বিবেকে দে একবার কথা কয় নাই কথাটা যে কিরে বেটা হসপিটালে কেমনে টেলিভিশন চলে কেবিনের মধ্যে হসপিটালের কেবিন ওই যে রোগীরে যে কেবিন দেয় কেবিনের মধ্যে কি সমস্ত ঢাকা শহরে দেখেন গিয়া সমস্ত হসপিটালের কেবিনের মধ্যে কি আছে রঙিন টেলিভিশন আছে আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 8 নম্বর পারা 7 নম্বর সূরা সূরা আরাফের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক সেদিন কিয়ামতের দিন বান্দা আমি যে বলছি ওজন হবে এই কথাটা কিন্তু সত্য আল্লাহ তাআলা বলেন এটা আশে উড়াই দিও না এটা কি করো না আশে উড়াইয়া দিও না আমি মাওলার কথা এটা এতে হেতের কথা না এটা আমার কথা কার কথা অতএব এটাকে উড়াই দিও না এটা সত্য এটা সঠিক এটা হবেই হবে ফামান সাকুলাত মাওয়াজিনুহু আল্লাহ তাআলা বলেন সেদিন মিজানের পাল্লায় যে ওজন হবে সেই ওজনে যার আমলনামার নেকি ভারী হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন সেই হবে একমাত্র সফল কামিয়াব কৃতকার্য আজকের কামিয়াবি কিছু না বিল্ডিং এর মালিক জায়গার মালিক জমির মালিক ফুদ বিদেশ মাইয়া বিয়া দিবেন গদ দুয়ার এগুলো কামিয়াবি না কামিয়াবি হাসরের ময়দানে মিজানের পাল্লায় যার নেকি ভারী সে কামিয়াব সে কি বলেন না কামিয়াবি ওয়ামান খাফাত মাওয়াজিনুহু আল্লাহ তাআলা বলেন আর যার আমলনামার মধ্যে মিজানের পাল্লায় নেকি হালকা হবে ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম আল্লাহ বলেন সে তো জাহান্নামী তো সে যেন নিজের ক্ষতি নিজেই করল কার ক্ষতি কে করলো নিজের ক্ষতি কথা বলেন না বাপ কার ক্ষতি কে করলো আরে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন উম্মত এই একটা গুনাহ যদি কেউ করে আল্লাহর পাক বলছে ওমান যা বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা আমি একটা গুনাহ করলে বান্দা বেশি লেখি না একটাই লেখাই একটা গুনাহ একটার বদলে লেখে কয়টা একটা নেকি একটার বদলে প্রথম কমপক্ষে ফেরেশতা শুরু করে 10 কিন্তু 10ও লেখে না আল্লাহ থেকে আবার এই 10 এর সাথে আরো বরাদ্দ হয় আরো যোগ হয় সেটা মিলাইয়া কারো জন্য 700 কারো জন্য 7000 কারো জন্য 70000 কারো জন্য 7 লাখ কারো জন্য 70 লাখ কারো জন্য 7 কোটি কারো জন্য 70 কোটি এভাবে আল্লাহ তাআলা নেকি একটার লগে আল্লাহর ইচ্ছে মতো বাড়াইয়া এরপরে লেখায় সুবহানাল্লাহ তো গুনাহ একটাই একটা ওই একটাও প্রথমে লেখে না আল্লাহর নবী বলেন উম্মত বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে বলে এই এক লিখতাম নি কয় না অপেক্ষা করো দেখো তওবা করিনি অনেকক্ষণ পরে বলে এবার লিখতাম নি আরেকবার অপেক্ষা করো দেখো তওবা করিনি কথা বুঝছেন নি এরপরে তৃতীয়বারে ফেরেশতা বাম কাদের বলে যে এবার লিখতাম নি ডান কাদের ফেরেশতা বলে আহা আল্লাহর বান্দা তওবা করে নাই না ঠিক আছে লেখো একে একই লেখো একে একই লেখো নবীজি বলেন উম্মত এরপরেও আল্লাহ তাআলা তাকায়া থাকে আমার বান্দা এক সপ্তাহ পরে এক মাস পরে এক বছর পরে 10 বছর পরে 30 বছর পরে 50 বছর পরে 70 বছর পরে 90 বছর পরেও যদি কোনো দিন রাত গভীরে আমি মাওলার কাছে তওবা করে আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে ফেরেশতা ওই 90 বছর আগের গুনাহ সব খুলে সাফ করে দে সুবহানাল্লাহ মুছে দে ফেরেশতা মুছে দেয় আল্লাহ বলে মুছলে হবে না ফেরেশতা খালি পৃষ্ঠাগুলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত খালি পৃষ্ঠাগুলো নেকি দিয়া পুরায় দেয় সুবহানাল্লাহ নবী বলেন দোস্ত আমার এই কথাটা বড় আশ্চর্য লাগে, নবীজির এই কথা মনে হইলে আমার কাঁপ লাগে, কাঁপ ধরে। আল্লাহর নবী বলেন উম্মত এতভাবে যে মাওলা মাফ করে দিতে রাজি, যে মাওলা ৯০ বছরের গুনাহ মাফ করতে রাজি, যে মাওলা আসমান ছোঁয়া গুনাহ মাফ করতে রাজি, এরপরেও গুনাহ মাফ না করাইয়া তওবা না করে যেই নাফরমান হাসরের ময়দানে জাহান্নামী হলো, আযাবের উপযুক্ত হইল। নবীজি বলেন এর কারণ আর কিছু না, কারণ এটাই যে সে নিজের ব্যাপারে সিদ্ধান্তই নিছে যে যাই বলেন আমি আগুনে জ্বলমুই। ঠিক কথা বোঝেন নাই আমার? এই ছাড়া আর কি কারণ থাকতে পারে? কম মাফ করার এত ব্যবস্থাপনা থাকার পরেও যে কি করলো না, মাফ নিল না, তো তার কারণটা কি থাকতে পারে? এছাড়া আর কি কারণ? এটাই তার কথা হলো আমি আগুনে জ্বলি। এই যে আমাদের যুবকরা, এদের সিদ্ধান্তই আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না, আমারে যদি সবার কাছেও খারাপ দেয়া যায় আমি চুল এ রুমে রাখো, আমারে যদি গ্রামের সমস্ত মানুষও যদি মন্দ বলে আমি বেডির পিছনে আডুম, এটা আমার কথা, হেতের কথা হইলো এটা। আমারে যদি সবাই খারাপ কয় আমি অশ্লীল ছবি উলঙ্গ ছবি মোবাইলে দেখমুই, কারণ আমি সিদ্ধান্ত নিছি আমি আগুনে জ্বলমু। ঠিক কার কি আছে? না বাজান কারো কিছু নাই, তুমি আগুনে জ্বলবা, কার কি করার আছে? কথা বলেন না কেন? তুমি জাহান্নামে জ্বলবা দোস্ত, কার কি করার আছে? কার কি করার আছে? ওই ছেলে এই সুজাও 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 বেটা, গাফিল কোথাকার। অতএব আমার বাপ, আমরা এটা ভাবা দরকার। আপনারা ছেলে পেলেদের দিকে তাকাইলে দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে, নাই চেহারা, মানুষের সুরত নাই, অশ্লীল আর গুনাহ করতে করতে জন্তু জানোয়ারের সুরত হয়ে গেছে চেহারা, জন্তু জানোয়ার। তারপরেও পরিবর্তনের কোনো লক্ষণ নাই, সিদ্ধান্ত নিয়ে নিছে যে আগুনে জ্বলো। তো আল্লাহ এটাই বলছে অমান খাফাত মাওয়াজিনুহু, যার আমল নামার নেকি হালকা হলো সে যেন নিজেই ফয়সালা নিছে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে নিজের বরবাদ নিজেই করলো। আমি বরবাদ করি নাই বান্দা, আমি মাফ করে দিতে রাজি ছিলাম, ছিল কি না? আল্লাহ বলছে বান্দা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ যায় তবুও যদি মাফ চাও আমি বললাম আমি মাফ করে দেব, কিচ্ছু বলবো না। আল্লাহ বলেন আমি রাজি মাফ করতে, সে চাচ্ছে না, তাহলে সে নিজের বরবাদি নিজে করলো না। কথা বলেন না? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আল্লাহ বলেন কারণ সে আমার প্রত্যেকটা আয়াতের ব্যাপারে জুলুম করছে, গ্রহণ করে নাই, মানে আমার কথায় কোনো পাত্তা দেয় নাই। ঠিক আমার কথায় পাত্তা দেয়। শেষ কথা আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা, আল্লাহ বলে বান্দা এই জমিনে ধীরে ধীরে আজ হাঁটার মতো, চলার মতো, দৌড়াইবার মতো, হাঁটবার মতো, চলবার মতো তোমার উপযোগী করা, জমিনে প্রতিষ্ঠিত করা, এটা আমি করছি, আমি করছি। আমার 6 মাসের মেয়ে, 6 মাসের মেয়ে বাচ্চা কোলের, আমার আহা প্রতিদিন চেষ্টা করি, বহাইতাম এমনি বহাইতাম, বইয়ে নাকেল কাটতিয়ে যায়। কথা বুঝেন নাই? আমি ডেইলি কোল দিয়া এমনি বহাইতে চাই, এমনি কাটতিয়ে যায়। হা আমার মালিক যেন আর শাজিম থেকে হাসে, আনিস তুমি ফাইতা না, আমি যেদিন বসাবো সেদিন বসবো, কি এটা না? নাহলে আমি পারি না, কা আমি কা পারি না। কথা বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আল্লাহ বলেন জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি। জন্মের পরে তুমি সোজা হইয়া দাঁড়াইতে পারো নাই, একদিন আমি তোমাকে মজবুত করে দাঁড় করাইছি, তোমার পায়ের মধ্যেই মজবুতি আমি দিছি। কে দিছে যুবক? এই নওজোয়ান বলো না, তাহলে ভুলে গেলা কেন? আল্লাহকে ভুলে গেলা কেন? ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা, আল্লাহ বলেন এই জমিতে চতুর্দিকে তোমার উপার্জনের যত কিছু কামাই করার সামানা সব কিছু আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি। এই ফসল আমি ফলাই, এই রোদ আমি দেই, বৃষ্টি আমি দেই, আমি আলো বাতাস সব কিছু আমি দেই। চতুর্দিকের সব কিছু তুমি তো দেখো। তুমি যখন ক্ষেতেরে তো তুমি এমনভাবে চাষ করছো একটা কণা একটা খেরের চিহ্ন যাতে না থাকে এইভাবে তুমি এটার থেকে উঠে এলাইছো, যাতে আমি আল্লাহর লাগিয়ে একটা নমুনাও তো রাখছো না। কথা বোঝেন নাই আপনি? তুমি তো এইভাবে ধান ক্ষেতটারে এইভাবে উঠে এলাইছো। একবারে আমি যে কদ্দুর সামু আগের বছরের ক্ষেত ধান কেরুমা ছিল তোমার এই ক্ষেতে, এইটার সুযোগও তো আমার কাছে তুমি রাখো নাই। এরপরেও তো আমি মাওলা আমি বলছি বান্দা ঠিক আছে লাগবে না। কুলি ইহাল্লাদি আনশাআহা আউওয়ালা মাররা, একবার যিনি বানায় আমি মাওলা পুনরায়ও বানাইতে পারি, কোনো অসুবিধা নাই। তুমি একদম পরিষ্কার করে ক্ষেত একেবারে টুডা ফাডা কোনা কানা কিচ্ছু রাখো না, আমি ওই খালি খেতে পুনরায় আবার নতুন ধানের চারা দাঁড় করায় দেব। আমি করে দেব, আমি করব। এটা কে করে বাজান? وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَائِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আল্লাহ বলেন হায় বান্দা এত কিছুর পরে শুকর করো, কেবল আমারটাই কম। আল্লাহ পাক যেন আফসোস করে বলতেছে বান্দা আহা, অথচ কৃতজ্ঞতা আমি কম পাই। সব দিলাম আমি কৃতজ্ঞতাটুকু পাইলাম না। আমার জন্য একটাবার আলহামদুলিল্লাহ তোমার মতো ডাকাইতের মুখ দিয়া বাইর হয় না। আহা, একটা সেজদা আমার জন্য জোটে না। বিপদে পড়লেও পড়ে না। আরে ডাকাইত বিপদে পড়লেও পড়ে না, নাহলে হসপিটালের রুগী তার রুগীর অপারেশন হইতেছে, তার রুগীর সিজার হইতে আছে, তে রিসিপশনে বইয়া টেলিভিশন চায়। কথা বলে না মিয়া? তাহলে এই ডাকাত তো বিপদে পড়েও আল্লাহরে ডাকে না, নাহলে হসপিটালের মধ্যে টেলিভিশন চলে কেমন? আপনি কথা কর না। এই হসপিটাল এটা বিনোদনের জায়গা? তাহলে তাহলে কারো বিবেকে দিয়ে একটাবার কথা কয় নাই কথাটা যে কিরে বেটা হসপিটালে কেমনে টেলিভিশন চলে? কেবিনের মধ্যে, হসপিটালের কেবিন, ওই যে রুগীরে যে কেবিন দেয়, কেবিনের মধ্যে কি সমস্ত ঢাকা শহরে দেখেন গিয়া সমস্ত হসপিটালের কেবিনের মধ্যে কি আছে? রঙিন টেলিভিশন আছে। কিরে বেটা অপারেশন কইরা থিয়েটার থেকে মানে অপারেশনের রুমের থেকে কই আনছে? কেবিনে আনছে। এখন রোগবালাই যাব টেলিভিশন চান। তাহলে আপনি বলেন বিপদের সময় তো আমরা এমন ডাকাইত হইছি, আজ আমরা বিপদের সময়ও আল্লাহকে ডাকতে রাজি। তার বডির সিজার এই সময়ের জোহরের নামাজ পড়ছি নি জিঙ্গান না, কথাটা বুঝছেন না? এই সময়ের আসরের নামাজ পড়ছি নি জিঙ্গান না। কেবল মানুষের সারা বিশ্বে ফোন করতে দোয়া 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 করে কাটতে আছে হইতে আছে, দোয়া করে দোয়া করত সবাই, শুধু দোয়া করত। এরপর ওইয়া সারলে হ্যাঁ হয়েছে হয়েছে সিজারে সিজারে কি সুখবর এটারে সবাই জানাইতে আছে সিজারে। এটা কনের বিষয় নাকি বেটা? এটা হইলে হয়েছে আর কি সিজারে, এইটা মাইকিং করণের কিতা আছে? এটা একবারে নাম ধরে কনের কি আছে যা আমার সিজারে বাচ্চা হয়েছে, এটা কিতা? কথা বলেন না, এটা তো বিপদের কাড়া, ঠিক কি না বলেন না কেন? এটা বিপদে বাইরে না কিছে তো এটা মানুষের দ্বারা একেবারে বুক ফুলে যায় কনের কি আছে এটা সিজারে হয়েছে, যে এমনি হয়েছে হয়েছে আর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অর্থাৎ বুঝাইতে চাইলাম কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলে বান্দা ভুলে গেলা আমাকে, শুকর করলা না আমার, কৃতজ্ঞতা করলা না আমার, আমার কৃতজ্ঞতাই বড় কম। সব দেই আমি, মনে থাকে না শুধু আমাকে। মনে থাকে না শুধু কাকে? আমাকে সব মনে থাকে। সব বউয়ে যে সকালবেলা 7টা 8টার দিকে দোকানে যাইবার টাইমে বেরিয়ে কইয়া দিছে ফেয়ার অ্যান্ড লাভলি আইনেন, লাক্স সাবান আইনেন, ভুল করেন না। ডাকাইতে রাইতে 10টা বাজে যখন বাজারের থেকে বাইর যায়, সেই সময় হেতের মনে আছে তার বেরিয়ে দিয়ে কী কইছে ফেয়ার অ্যান্ড লাভলির কথা এবুড়ির মনে আছে। এবার 7টা থেকে রাইতের 10টা কয় ঘন্টা? 3 ঘন্টা তো কিটা কয় কি মানুষ না পায়জামা কি ওয়াজ করে রাইতে লিখিছে লাগে সময় কি এবারে এভাবে কি গনা ভুলে যাব না আমরা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত 3 ঘন্টা নেই কয় ঘন্টা 15 ঘন্টা পরে তোর বিবির কথা তোর মনে রইল আর 5 ওয়াক্ত নামাজে মাওলা বারবার আযান দিয়া তোকে ডাকলো একটা বারো তোর মাওলার কথা তোর মনে হইল না তোর মতো পাষাণ নির্মম ডাকাত আর কে হইতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকেই মনে পড়ে কম আমার শুকরি হয় কম আমাকেই ডাকো কম আহা অকৃতজ্ঞ তবে মনে রাখো এখন আমি নাফরমানির পরেও ভাত তরকারি খাওয়াইতে আছি দেখা ধোকাই পড়ো না আড্ডি খুলমু কিন্তু তুমি চাইও রং তুমি আমারে এত তামসা বাইব না তুমি যেটা মনে করে বইয়া রইছ আমি মাওলা মাতি না দেখা হ্যাঁ টের পাইবা এ অল্প কয়টা দিন ৬০ বছরে না তাও সবার বেলায় না ঠিক কিনা বলেন না এ বেশি দিন নাই বেশি দিন আইসো তুমি কবরে দেখা হবে ফিডা কারে কয় বলেন নাউজুবিল্লাহ অতএব আজকে হালিমাতুস সাদিয়া এই মহিলা মাদ্রাসার এই মোবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটুকু যেন দান করে যে আমরা ইনশাআল্লাহ ঈমান আমলের উপরে থাকব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত বندگی করব আগামী রমজানকে কদর করবেন রমজানের জন্য বেশি বেশি ইবাদত এবং বندگی করবেন মা বোনদেরকে পর্দায় রাখবেন নিজেদের মেয়েদেরকে নিজেদের কন্যাদেরকে অবশ্যই দিন শেখাবেন এই জামানায় জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়ানোর কোনো বিকল্প নাই কমপক্ষে যে মেয়েটার মহিলা মাদ্রাসার বরকতে জীবনে কালো বোরকা ছাড়া অন্য বোরকা আর পরে না ঢিলে ঢালা বোরকা পরে পর্দার গুরুত্ব নিজেই পয়রা নিজের কলিজায় লালন করে নামাজের গুরুত্ব নিজেই পয়রা নিজের কলিজায় লালন করে এই দুই নিয়ামত যদি কোনো মেয়ের জীবনে হাসিল হয় তার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব এজন্য আমি অনুরোধ করব আপনারা আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন কোরআন শিখাবেন সুন্নাহ শিখাবেন বলেন ইনশাআল্লাহ আজকে এখানেই শেষ কোনোভাবেই আর দোয়া হবে না দোয়া হইছে আলহামদুলিল্লাহ